হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ডবলুবি এক্সাম টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব অর্থাৎ এই ভিডিওতে আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা চুম্বকীয় তরঙ্গ সম্বন্ধে একটু আলোচনা করবো এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের থিওরির ওপরে সেকেন্ড ভিডিও তোমরা যারা ফার্স্ট ভিডিওটা মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেসিক পার্টটা দেখো নি তোমরা প্রথমে ফার্স্ট ভিডিওটা দেখে নাও তাহলে এই ভিডিওটা বুঝতে তোমাদের সুবিধা হবে আচ্ছা ভিডিওটা শুরু করার আগে বলে নিই যারা নতুন এই চ্যানেলে আসছো তোমাদেরকে স্বাগত জানাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের ভিডিওটা শুরু করার আগে আগের দিনের ভিডিওটার একটু রিক্যাপ করে নিই তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করতে সুবিধা হবে ঠিক আছে তো আমরা আগের ভিডিওতে কি দেখেছি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের যে অসিলেশানটা ক্রিয়েট হয় ওই অসিলেশনটা ক্রিয়েট করতে হেল্প করে কে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ওই অসিলেশনটা তৈরি করতে সাহায্য করে ঠিক আছে আচ্ছা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কীভাবে থাকে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল হয় নাইনটি ডিগ্রি ঠিক আছে মানে ধরো ইলেকট্রিক ফিল্ড যদি তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর হয় আর ম্যাগনেটিক ফিল্ড যদি তোমার জেড অ্যাক্সিস বরাবর হয় ঠিক আছে মানে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর ওয়েবটা কোন দিকে ট্র্যাভেল করে ওয়েবটা ট্রাভেল করে এক্স অ্যাক্সিস বরাবর মানে তিনটে জিনিস একে অপরে নাইনটি ডিগ্রি থাকে ঠিক আছে এইদিকে থাকে ইলেকট্রিক্যাল ফিল্ড এই দিকে ম্যাগনেটিক ফিল্ড আর এই দিকে হচ্ছে ওয়েবের ডিরেকশানটা ঠিক আছে আচ্ছা তারপরে আমি আলোচনা করেছিলাম ডিসপ্লেসমেন্ট কারেন্ট নিয়ে ম্যাক্সওয়েলের ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডিসপ্লেসমেন্ট কারেন্ট মানে কি আইডি ঠিক আছে তো ব্যাপারটা কি বলেছিলাম যে একটা ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কি হবে কারেন্ট ফ্লো করছে একটা ক্যাপাসিটার একটা ক্যাপাসিটার এটা একটা ইনসুলেটার পাথ এটা একটা ইনসুলেটার পাথ তাহলে এর মাঝখানে কারেন্টটা ফ্লো হচ্ছে কি হবে ঠিক আছে তো সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম তো সেখান থেকে আমি ডিসপ্লেসমেন্ট কারেন্টের যে ইকুয়েশানটা পেয়েছিলাম সেটা হচ্ছে আইডি ইকুয়াল টু এফসাইলন নট ডি ফাই বাই ডিটি ঠিক আছে সেখান থেকে আমরা নিউ অ্যাম্পিয়ার্স ল বা মডিফাইড অ্যাম্পিয়ার্স ল বা ম্যাক্সুয়েল অ্যাম্পিয়ার্স ল যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন বি ডট ডি এল ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আইসি প্লাস আইডি আইসি কি ছিল সি ছিল কন্ডাকশন কারেন্ট ঠিক আছে এতটা পর্যন্ত অ্যাম্পিয়ার এই সূত্রটা দিয়েছিল আইডিটা যোগ করেছিলেন আমাদের সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল ঠিক আছে আমি আরও একটা জিনিস বলেছিলাম যে ম্যাক্সওয়েল চারটে ইকুয়েশান দিয়েছিলেন যেই চারটে ইকুয়েশান দ্বারা পুরো ইলেকট্রো চ্যাপ্টারটাকে কভার করা যায় ঠিক আছে তো সেই চারটে ইকুয়েশানের ব্যাপারটা আমি জাস্ট একটু হাইলাইট করে দিয়ে যাচ্ছি তোমাদেরকে আমি ডিটেলসে বলবো না দেখো সেই চারটে ইকুয়েশান কী কী ফার্স্ট ইকুয়েশান হচ্ছে ইন্টিগ্রেশান ই ডট ডি এ ইকুয়াল টু কিউ বাই এফসাইলন নট আচ্ছা এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে গস লজ যেটা দিয়েছিলেন ইন্টিগ্রেশন ই ডট ডি এ মানে হচ্ছে এটা হচ্ছে ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্স ঠিক আছে ই ডট ডি এ মানে একটা ক্লোজড সারফেসে কতগুলো ইলেকট্রিক ফ্লাক্স বের হচ্ছে সেটা যদি আমি বের করতে যাই তো সেটা আমি গসের এই গসের ল দিয়ে আমি বের করতে পারবো তো কতটা ফ্লাক্স বের হচ্ছে সেটা কত হবে সেটা হবে কিউ বাই এফসাইল নট কিউ মানে হচ্ছে তোমার চার্জ ওই ক্লোজ সারফেসের যেই পরিমাণ চার্জ থাকবে আর এফসাইলোর নট মানে হচ্ছে পারমিটিভিটি বা তরিত ভেদ্যতা ঠিক আছে আচ্ছা ওই গস লটায় যখন ম্যাগনেটিক ফিল্ডে আমি অ্যাপ্লাই করব ঠিক আছে মানে ম্যাগনেটিক ফ্লাক্স সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন বি ডট ডি মানে একটা ক্লোজ সারফেসে যদি আমি ম্যাগনেটিক ফ্লাক্স দেখতে চাই কতটা তো সেটা গস লজটা যদি আমি সেখানে অ্যাপ্লাই করি তো সেটার ভ্যালু এসে যাবে জিরো ঠিক আছে মানে গস লো অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ জিরো এটা মাথায় রাখবে আচ্ছা তিন নম্বর সূত্রটা কী আছে ই ডট ডি এল ইকুয়াল টু ডি ফাইভ বি বাই ডিটি এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র দেখো এই সূত্রটাকে নিয়ে আমি একটু জাস্ট আলোচনা করব খুব সংক্ষেপে কি রয়েছে ইন্টিগ্রেশন ই ডট ডি ঠিক আছে আচ্ছা তোমরা যখন ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব বলে যে চ্যাপ্টারটা আছে ওখানে যখন তোমরা পড়েছিলে তোমরা নিশ্চয়ই পড়েছ যে চেঞ্জ ইন পোটেন্সিয়াল সেটাকে যদি আমি মাইনাস ডিভি দিয়ে ডিনোট হয় মাইনাস ডিভি ইকুয়াল টু সেটাকে আমি বলতে পারি ইন্টিগ্রেশন ই ডট ডিএল ঠিক আছে এই মাইনাস ডিভি মানে হচ্ছে চেঞ্জ ইন পোটেন্সিয়াল মানে ভোল্টেজের যদি হেরফের হয় ভোল্টেজের যদি চেঞ্জ হয় তো সেটা কী হবে সেটা ইকুয়াল টু ইন্টিগ্রেশান ই ডট ডিএল তাহলে দেখো আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি যে মাইনাস ডিবি ইকুয়াল টু ডি বাই ডিটি মানে যেটা সূত্রতে ছিল সেই সূত্র অনুসারে দেখো এখানে ছিল কি ডি ফাইবি বাই ডিটি তাহলে এই ব্যাপারটা দেখো এই যেখানে ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে এই মাইনাস ডিবি মানে কি চেঞ্জ ইন ভোল্টেজ আচ্ছা সেটা কি জন্য হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সটার চেঞ্জের জন্য ডি ফাইভ বাই ডিটি মানে ফাইভ বি মানে কি ফাইভ বি মানে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স আচ্ছা সেটাকে যখন ডেরিভেটিভ করছি মানে কি ম্যাগনেটিক ফ্লাক্সটা ফ্লাক্স তার জন্য আমার ভোল্টেজের চেঞ্জ হচ্ছে মানে এই পার্টটা কি এই পার্টটা হচ্ছে তোমার রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স তাই তো এই ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হওয়ার জন্য আমার এখানে ভোল্টেজে বা পোটেন্সিয়ালে চেঞ্জ হচ্ছে এবং সেটাকে কী বলা যায় সেটাকে বলা যায় ইএমএফ ঠিক আছে মানে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জের জন্য যখন যেই ভোল্টেজটা প্রডিউস হবে সেটাকে আমি ইএমএফও বলতে পারি মানে ম্যাগনেটিক ফোর্স তাহলে এই ব্যাপারটা দেখো এই ব্যাপারটা পুরোটা হচ্ছে ফ্যারাডেল লয়ের কাজ করছে ঠিক আছে মানে আমি ওই এই সূত্রটা থেকে ল যেই সূত্রটা সেটাকে আমি প্রতিষ্ঠা করতে পারি ঠিক আছে বা সেটার আমি মানে তোমার প্রুভ করতে পারি প্রমাণ দিতে পারি এই ই ডট ডি এল ইকুয়াল টু ডি ফাইভ বাই ডি ডি ফাইভ বি বাই ডিটি থেকে আচ্ছা এখানে আবার একটা জিনিস দেখো ফাইভ ইটাকে যদি আমি কনস্ট্যান্ট নিয়ে নিই ফাইভ ই যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে ডি ফাইভ ই বাই ডিটি কত আসবে ইকুয়াল টু জিরো মানে তখন মাইনাস ডিভি ইকুয়াল টু জিরো তাই তো মানে এই জিনিসটা এখানে ভালো করে বুঝবে এখানে ইনটিগ্রেশানটা কী ছিল এখানে ইনটিগ্রেশানটা ছিল একটা ক্লোজড এরিয়ার মধ্যে দেখো একটা মানে ইনটিগ্রেশনটার মধ্যে একটা এইরকম ছিল মানে এটা হচ্ছে ক্লোজ সারফেস বা ক্লোজড লে্থ এরকম একটার মধ্যে ইনটিগ্রেশান তো ওই ব্যাপারটাই যদি আমি এখানে খাটাই এখানে দেখো এখানে কী আসছে মাইনাস ডিভি ইকুয়াল টু জিরো মানে একটা ক্লোজড সার্কিটে বা ক্লোজড লুপে আমি যে নেট ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে জিরো ঠিক আছে মানে এই পর্শানটা থেকে আমি বলতে পারি যে তোমার একটা লুপে একটা লুপে নেট ভোল্টেজ ইকুয়াল টু জিরো ঠিক আছে তো এটা এই জিনিসটা এই জিনিসটা আবার কোন সূত্রকে কপি করছে বা কোন সূত্রকে ফলো করছে সেটা হচ্ছে কিটস অফ ভোল্টেজ ল মানে কেভিএল ঠিক আছে আমরা কেভিএল এর সূত্র অনুযায়ী দেখেছিলাম যে ধরো এরকম যদি একটা সার্কিট থাকে এইরকম করে যাই হোক যদি এটা ধরো একটা ব্যাটারি থাকে তো আমি যদি এখানে কেভিএলের সূত্রটা লাগাই মানে ধরো ব্যাটারিটা দশ ভোল্ট ঠিক আছে তো দশ ভোল্ট মাইনাস এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে মাইনাস এখানে যে এটা ড্রপটা হবে তো সেটা ইকুয়াল টু জিরো হয় মানে এই ব্যাপারটাই হচ্ছে কেভিএল যে একটা লুপে নেট ভোল্টেজ হচ্ছে জিরো ঠিক আছে আচ্ছা আর একটা আরেকটা কী সূত্র ছিল যেটা তোমার নেক্সট সূত্র ছিল ম্যাক্সওয়েলের সেটা হচ্ছে তোমার ওই মডিফাইড অ্যাম্পিয়ার্স ল বা ম্যাক্সুয়েল ল যেটা যেটা আমি আগের ভিডিওতে করিয়েছি ইন্টিগ্রেশন বি ডট ডি এল ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আইসি প্লাস আইডি আইসি মানে হচ্ছে কন্ডাকশন কারেন্ট আর আইডি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আইডি এর ভ্যালুটা ছিল এফসাইলন নট ডি ফাই বাই ডিটি এটা ছিল তোমার আইডির ভ্যালু ঠিক আছে আচ্ছা এগুলো তো নয় ম্যাক্সওয়েলের ইকুয়েশান ছিল ঠিক আছে তো আমি আবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ব্যাপারে ফিরে যাচ্ছি দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে আমি বলেছি যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটো পরস্পরের মধ্যে নাইনটি ডিগ্রি কোন করে থাকে ঠিক আছে মানে ইলেকট্রিক ফিল্ডটা আমি বলেছি ওয়াই অ্যাক্সিস বরাবর আর এইদিকে হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এই জেড বরাবর ঠিক আছে তো তখন ওয়েবটা হচ্ছে আমার কোন বরাবর এক্স ডিরেকশান বরাবর তাই তো বলেছি এরপর কোশ্চেন হচ্ছে আমি তো না এখানে এক্স ডিরেকশানটা পজিটিভ দিকে টেনে দিয়েছি এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা একটা কিন্তু কোশ্চেন যে এই ওয়েবের ডিরেকশানটা এক্সের দিকে আসবে না এই এক্সের পজিটিভ দিকে আসবে নাকি এই দিকে আসবে এক্স নেগেটিভ এক্সের দিকে কারণ এইটাও নাইনটি ডিগ্রি হবে আবার এইটাও নাইনটি ডিগ্রি হবে তাই তো মানে ওয়েবের ডিরেকশানটা যদি মাইনাস এক্সের দিকে হয় তাহলেও কিন্তু সবাই মানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ওয়েব পরস্পরের সঙ্গে নাইনটি ডিগ্রি থাকবে আর পজিটিভ হলেও সেম কেস থাকবে তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে কোন দিকে থাকবে পজিটিভ এক্সের দিকে থাকবে নাকি মাইনাস এক্সের দিকে থাকবে ওয়েবের ডিরেকশানটা তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে ওয়েবের ডিরেকশান বের করার নিয়ম বা প্রসেসটা আচ্ছা তাহলে তোমার ইয়ের ইকুয়েশানটা কি হবে ইয়ের ইকুয়েশানটা আমি ধরে নিচ্ছি ই সাইন কে এক্স মাইনাস ওমেগাটি ঠিক আছে আচ্ছা আর ম্যাগনেটিক ফিল্ডের এডিকেশানটা বি ইকুয়াল টু বি জিরো সাইন কে এক্স মাইনাস ওমেগাটি আচ্ছা এই ই জিরো বি জিরোটা কি ই জিরো মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালুটা বা পিক ভ্যালু যেটা আমরা সেই যখন একটা এসি কারেন্ট নিয়ে যখন আমরা পড়েছিলাম তখন আমরা লিখেছিলাম যে ভি ইকুয়াল টু ভি জিরো সাইন মানে কি ভি জিরোটা মানে ছিল আমার পিক ভ্যালু সেখা সে একইভাবে এখানে ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের পিক ভ্যালুটা আর বি মানে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের পিক ভ্যালুটা বুঝতে পেরেছ তো এই দুটো ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড এই দুটো ফিল্ডের ইকুয়েশন যদি দেওয়া থাকে তো সেখান থেকে তুমি কি হবে ডিরেকশনটা বের করবে ডিরেকশনটা হবে এই দুটোর ক্রস প্রোডাক্ট ঠিক আছে মানে ধরো আমি লিখছি ডিরেকশান অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব ওটা যদি তোমার সি ডি আমি ধরে নিচ্ছি ক্যাপ সেটা ঠিক আছে তো সি ক্যাপ ইকুয়াল টু হয়ে যাবে ই ক্রস বি নিচেতে হচ্ছে মড অফ ই ক্রস বি ঠিক আছে তো এটা হচ্ছে ইকুয়েশন এটাকে অনেকভাবে বের করা যায় তোমরা এই এইটা দেখে ঘাবড়ে যেও না যে ডিরেকশনটা কীভাবে বের করবো ই ক্রস বি বাই মড অফ ই ক্রস বি করা আছে তো আমি ডিরেকশনটা কোন দিকে বুঝবো তো সেটা বের করার অনেক সু মানে সেটা বের করার অনেক সহজ নিয়ম আছে আমি সেগুলো বলে দেবো কোনো টেনশন করার কোনো দরকার নেই তোমরা জাস্ট এই কুয়েশানটা মনে রেখো যদি পরীক্ষাতে এরকম এমসি কিউ পড়ে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডিরেকশনের ইকুয়েশান কোনটা তো তখন তোমরা এটা দাগ দেবে ঠিক আছে আচ্ছা এখনও কিন্তু আমি বলিনি যে এক্সের পজিটিভ ডিরেকশন হবে না নেগেটিভ ডিরেকশন হবে সেটা কীভাবে হবে জাস্ট আমি ইকুয়েশানটা দেখিয়েছি তো আমি সেটা নিয়ে একটু আলোচনা করছি দেখো দেখো যদি এরকম কোশ্চেন থাকে কী বলে যে তোমার ইলেকট্রিক ফিল্ডটা ওপরের দিকে মানে এই দিকে কাজ করছে ইলেকট্রিক ফিল্ড আচ্ছা আর তোমার ম্যাগনেটিক ফিল্ড আউট অফ দ্য প্লেন আউট অফ দ্য প্লেনকে কীভাবে ডিনার করা হয় এইভাবে মানে একটা পয়েন্ট দিয়ে সেটাকে এইভাবে ঘিরে দিলে সেটা হচ্ছে আউট অফ দ্য ফিল্ড মানে তোমার ইয়ে থেকে বে ফিল্ড থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে আর যদি ক্রস দেওয়া থাকে তাহলে ফিল্ড থেকে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে ঠিক আছে তো আমি সেটাকে ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি জেড অ্যাক্সিস বরাবর আঁকছি ঠিক আছে এ অ্যাক্সিস বরাবর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এখন ওয়েবের ডিরেকশানটা কোন দিকে হবে সেটা আমাকে বের করতে হবে তাই তো মানে আমার কোশ্চেনটা হচ্ছে ওয়েবের ডিরেকশান কোন দিকে হবে এটা বের করার অনেক নিয়ম আছে ঠিক আছে তো তার মধ্যে আমি যেটা সহজ নিয়ম সেটাই বলবো তোমরা নিশ্চয়ই ভেক্টর পড়ার সময় পড়েছিলে যে ওয়াই ডিরেকশানটাকে মানে যে ওয়াই অ্যাক্সিসের দিকে ডিরেকশানটাকে জে ক্যাপ দিয়ে বোঝানো হয় মানে ধরো এইটা তোমার ওয়াই অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ডিরেকশানটাকে কী দিয়ে বোঝানো হয় জে ক্যাপ দিয়ে আচ্ছা এইটা যদি জেড অ্যাক্সিস হয় জেড অ্যাক্সিসের ডিরেকশানটাকে কী দিয়ে করা হয় কে ক্যাপ দিয়ে ঠিক আছে আর এক্স অ্যাক্সিসের ডিরেকশানটাকে করা হয় আই ক্যাপ দিয়ে এটা ভেক্টরে তোমরা পড়েছো তোমরা কী করবে দেখো কি আমার ডিরেকশানের ইকুয়েশানটা কী ছিল ই ক্রস বি করতে হবে তাই তো মানে ই ক্রস বি মানে হচ্ছে তোমার জে ক্রস কে যে ক্রস কে করলে কত আসবে আই ক্যাপ মানে আয় আসবে তাহলে আয়ের ডিরেকশানটা কোন দিকে এক্সের দিকে এই দিকে তো তাহলে ওয়েবের ডিরেকশানটা কী হবে কোন দিকে হবে এক্স অ্যাক্সিস বরাবর পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর ঠিক আছে বুঝতে পেরেছো এবার তোমাদের এখন হয়তো মনে নাও পড়তে পারে যে এটাই কীভাবে করলেন যে ক্রস কে ইকুয়াল টু আই এটাই তো অনেকে হয়তো ভুলে গেছে কোনো টেনশনের কোনো ব্যাপার নেই আমি আছি আমি একটু হাইলাইট করে দিয়ে চলে যাব যাতে তোমাদের করতে অসুবিধা না হয় দেখো এটার জন্য একটা ভালো প্রসিডিউর বলছি প্রসিডিওরটা কি তোমার একটা সার্কেল আঁকবে ঠিক আছে সার্কেলটাতে এখানে লিখবে আই এখানে লিখবে জে এখানে লিখবে কে আচ্ছা দিয়ে ক্লক ওয়াইজ অ্যারো দেবে ক্লক ওয়াইজ হ্যাঁ এইদিকে এইদিকে দিলে আচ্ছা এখানে আমি কি করেছি এখানে আমার কি করতে হয়েছিল জে ক্রস কে তো আচ্ছা যে ক্রস কে মানে হচ্ছে যে থেকে আমার কে এর কাছে যেতে হবে এবার দেখো দুটো রাস্তা আছে একটা হচ্ছে এই দিকেও যাওয়া যায় আর একটা এই দিকে ঘুরেও যাওয়া যায় কোন রাস্তাটা আমি নেব যেটা শর্টেস্ট পাথ যেটা সব থেকে ছোটো ঠিক আছে তাহলে যে ক্রস কে কোন দিকে যাব এই দিক দিয়ে ঠিক আছে মানে এই যে আমার সার্কেলের যে ডিরেকশানটা ছিল ক্লক ওয়াইজ সেই ডিরেকশানই আমি যাচ্ছি তো তখন কী হবে তখন যে থার্ড যেই তোমার ডিরেকশানটা থাকবে মানে যেটা আয় আছে সেটা হয়ে যাবে আই ক্যাপ ঠিক আছে যদি ইনকেস বলতো কে ক্রস যে তখন কী হতো তোমাকে কে থেকে যে এর দিকে আসতে হতো মানে এই দিক দিয়ে শর্টেস্ট পাত্তা ধরে তখন কী হচ্ছে তুমি আসছো অ্যান্টি ক্লক ওয়াইজ আর তোমার এই সার্কেলটা ঘুরছে ক্লক ওয়াইজ মানে তুমি উল্টো দিকে যাচ্ছ ঠিক আছে তখন কী হতো তখন এই তো আই বুঝতে পেরেছ আচ্ছা তুমি ধরো যে আমি এটা আর একটা কোশ্চেনই বলে দিচ্ছি ধরো তোমার আমি বলে দিচ্ছি যে ধরো ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে তোমার আই ডিরেকশানে আছে ঠিক আছে আর ম্যাগনেটিক ফিল্ডটা আছে তোমার কে ডিরেকশানে ঠিক আছে তাহলে তোমার ওয়েবের ডিরেকশানটা কোন দিকে হবে কী করলে তুমি তুমি কী করবে তুমি সার্কেল ড্র করলে আই জে কে এটা ক্লক ওয়াইজ করে দেবে আচ্ছা আমাকে কি বের করতে হবে আমাকে বের করতে হবে ই ক্রস বি মানে হচ্ছে তোমার আই ক্রস কে আচ্ছা আই থেকে কে এর দিকে যাওয়ার দুটো রাস্তা আছে একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে এই দিকে কোন রাস্তাটা নেব যেটা শর্টেস্ট পাথ ঠিক আছে তাহলে আমরা এইটা নেব আই ক্রস কে এরপর দেখো আই থেকে কে এর কাছে আসতে গেলে আমাকে উল্টো দিকে আসতে হচ্ছে মানে যেদিকে সার্কেলটা ঘুরছে তার উল্টো দিকে আসতে হচ্ছে তো তখন কোনটা হয়ে যাবে তখন হয়ে যাবে মাইনাস জে ঠিক আছে মানে রোটেশানটা উল্টো দিকে নিলেই আমার মাইনাসটা এসে যাবে আর রোটেশানটা যদি সেম দিকে হয় তাহলে পজিটিভ থাকবে আর যখনই ক্রস হবে আই ক্রস কে করবো কিংবা আই ক্রস যে করব থার্ড যেই তোমার ডিরেকশানটা থাকবে সেটা হবে তোমার অ্যান্সার এরপর রোটেশানের ডিরেকশানটা দেখে আমরা মাইনাস প্লাসটা বিচার করব ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট আমি কি বলেছি ই মানে হচ্ছে তোমার পিক ভ্যালু পিক অফ ইলেকট্রিক ফিল্ড আর তোমার বি জিরো মানে হচ্ছে পিক অফ ম্যাগনেটিক ফিল্ড তো এই দুটোর মধ্যে রিলেশান কী এই দুটোর মধ্যে রিলেশানটা খুব ইম্পর্টেন্ট বি জিরো ইকুয়াল টু ই জিরো বাই সি ঠিক আছে সি মানে হচ্ছে তোমার স্পিড অফ ওয়েব স্পিড অফ ওয়েব ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন এই স্পিড অফ ওয়েব মানে কি আমরা সে দেখেছিলাম ভি ইকুয়াল টু ল্যামডা ইন্টু ফ্রিকোয়েন্সি এখানেও আমি বলতে পারি সি ইকুয়াল টু ল্যামডা ইন্টু ফ্রিকোয়েন্সি ঠিক আছে যদি তোমার জানা থাকে আচ্ছা আর সি এর ভ্যালুটা বের করার আর একটা নিয়মও আছে সেটা হচ্ছে সি ইকুয়াল টু ওয়ান বাই আন্ডার রুট অফ মিউ জিরো এফসাইলন জিরো ঠিক আছে মানে সি ইকুয়াল টু ওয়ান বাই আন্ডার রুট অফ শূন্য স্থানে ভেদ্যতা ইন্টু শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতা ঠিক আছে এটাও একটা ইম্পর্ট্যান্ট সূত্র এখান থেকেও অনেক সময় কোশ্চেন দেয় ঠিক আছে তো তোমরা এই দুটো সূত্র ভালো করে একদম মাথায় ঢুকিয়ে নাও ঠিক আছে আচ্ছা এখানে ওয়েবের কিছু প্রপার্টিস আমি বলে দিই কি কি থাকে মানে ওই একই আগের কার ওয়েব মতনই তবু আমি বলে দিই যে ধরো তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি ওমেগা হয় তো ওমেগা ইকুয়াল টু টু পাই এফ আচ্ছা ওয়েবলেন্থ ওয়েব লেন্থ ল্যামডা ইকুয়াল টু সি বাই এফ মানে এটা যেটা বলছিলাম আচ্ছা তারপরে তোমার অ্যাঙ্গুলার ওয়েব নাম্বার এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাঙ্গুলার ওয়েব নাম্বার এটাকে কী দিয়ে ইয়ে করা হয় এটা হচ্ছে তোমার কে দিয়ে ডিনোট করা হয় কে ইকুয়াল টু টু পাই ল্যামডা ঠিক আছে আচ্ছা তারপরে তোমার থাকছে ভেলোসিটি অফ ওয়েব ঠিক আছে ভেলোসিটি অফ ওয়েব সি ইকুয়াল টু ওমেগা বাই কে এটাও তোমরা ওয়েব দেখে দেখেছো মানে আমি যখন ওয়েবের ক্লাস করিয়েছিলাম তখন নর্ম্যাল ওয়েবটা তো তো সেখানেও সেম স্পিড যদি বের করতে হতো বা ভেলোসিটি যদি বের করতে হতো আমি ওমেগা বাই কে করে দিলি আমি ভেলোসিটিটা পেয়ে যেতাম আচ্ছা এখানে সি বের করার আরও একটা প্রসিডিওর বের হলো যে ওয়ান বাই আন্ডার রুট অফ মিউ জিরো ইন্টু এফসাইলন জিরো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের ক্ষেত্রে ঠিক আছে বুঝে গেছো আচ্ছা চলো নেক্সট পয়েন্ট কী আছে দেখি নেক্সট পয়েন্ট আছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এখন কোশ্চেন আছে হচ্ছে ইন্টেনসিটি ব্যাপারটা কী ইন্টেন্সিটি হচ্ছে এনার্জি ফ্লোয়িং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম মানে একক সময়ে একক এরিয়ার মধ্যে কত পরিমাণ এনার্জি আমার ফ্লো করছে সেটা হচ্ছে ইন্টেনসিটি ঠিক আছে আমি শর্টে লিখে দিচ্ছি ইন্টেনসিটি ইন্টেনসিটি মানে হচ্ছে তোমার এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম ঠিক আছে আচ্ছা এই ইনটেন্সিটির ব্যাপারে কিছু ফর্মুলা তোমরা মনে রেখো সেই ফর্মুলাগুলো আমি বলে দিচ্ছি একটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টেনিয়াস ইন্টেনসিটি অব দ্য ওয়েব ঠিক আছে আর একটা হয় তোমার এভারেজ ইন্টেনসিটি তাহলে ইন ইনস্ট্যান্টেনিয়াস ইনটেন্সিটি ইনস্ট্যান্টেনিয়াস মানে কি মানে তৎক্ষণাৎ একটা কয়েক মিলি সেকেন্ডের মধ্যে আমি হঠাৎ করে একটা জিনিস দেখলাম সেটা চলে বলো না ইনস্ট্যান্ট ব্যাপারটা ঘটে গেল মানে কয়েক সেকেন্ডের ব্যাপারটা আর কি ধরো একটা ওয়েভ ফ্লো করছে আমি তোমাকে বলে দিলাম যে হঠাৎ করে টি ইকোয়াল টু থ্রি সেকেন্ড এখন কত হচ্ছে ইনটেন্সিটি মানে হঠাৎ আর কি যেটা ইনটেন ইন মানে ইনস্ট্যান্টেনিয়াস যে ব্যাপারটা ঘটছে সেটাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস ইনটেনসিটি ঠিক আছে ইনস্ট্যান্টেনিয়াস ইন্টেন্সিটি তো সেটা যদি তোমার আই দিয়ে ডিনোট করে আই ইকুয়াল টু হয় ই বি বাই মিউ জিরো ঠিক আছে এটাই হচ্ছে মেন সূত্র এরপর এটাকে ভেঙে ভেঙে আরও কিছু ভাঙা যায় কীরকম ভাঙা যায় আচ্ছা ই ইকোয়াল টু কী ইকোয়াল টু আমরা কী দেখেছিলাম ই জিরো সাইন ওমেগাটি মানে সাইন কে এক্স মাইনাস ওমেগাটি ঠিক আছে আর আর বি কী দেখেছিলাম বি দেখেছিলাম যে বি জিরো সেম সাইন কে এক্স মাইনাস ওমেগাটি তো আমি যদি ওই সূত্রটাই একটু এই ই বি জিরো দিয়ে লিখি তাহলে কীরকম আসবে তাহলে তোমার এসে যাবে না মুছতে হবে এখানটায় ধরবে না তাহলে সেটা দেবে ইন্টু বি জিরো বাই মিউ জিরো ইন্টু সাইন স্কোয়ার কে এক্স মাইনাস ঠিক আছে আচ্ছা আচ্ছা আরেকটা আমি সূত্র বলেছি কি বি জিরো ইকুয়াল টু ই জিরো বাই সি ঠিক আছে তো তুমি এই সূত্রটা আর এইগুলো দিয়েও এখানটাতে আরেকটা রিপ্লেস করতে পারো এটাকে লেখা যায় যে তোমার ই স্কোয়ার বাই মিউ জিরো সি বা তোমার লিখতে পারো সি ইন্টু বি স্কোয়ার বাই মিউ জিরো মানে এতগুলো ভ্যালু হয় ঠিক আছে এবার তোমার কোশ্চেনে যে যেরকম প্রবলেম থাকবে সেই প্রবলেম দেখে সেই সূত্রটা তোমরা ইউজ করবে এইটা একটা সূত্র এই সূত্রটাকেই ভেঙে আসছে এই একটা সূত্র আবার এখান থেকেই লেখা যায় সবে একই আবার এখান থেকেও লেখা যায় ই স্কোয়ার বাই মিউ জিরো সি সি ইন্টু বি স্কোয়ার বাই মিউ জিরো মেনলি মেন সূত্র হচ্ছে এই দুটো তোমরা এই দুটো সূত্রকে ভালোভাবে মনে রাখার চেষ্টা করো এইটা আর এটা ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল তোমার ইনস্টেন্টেনিয়াস ইন্টেন্সিটি এরপর আমি যাবো অ্যাভারেজ ইন্টেন্সিটি ঠিক আছে অ্যাভারেজ ইন্টেনসিটি ব্যাপারটা কী দেখি অ্যাভারেজ ইনটেনসিটি ঠিক আছে অ্যাভারেজ ইনটেনসিটি আচ্ছা তার আগে আমি একটা জিনিস বলি ধরো আমি ওই যে কি একটা জায়গায় করেছিলাম দেখো সাইন স্কোয়ার কে এক্স মাইনাস ওমেগাটি দেখো এই যে একটা পয়েন্ট আমি এখানে করেছিলাম এই যে এই পয়েন্টটা এই যে এই পয়েন্টটা করেছিলাম না সাইন স্কোয়ার ইন্টু কে এক্স মাইনাস ওমেগাটি ঠিক আছে তো ওইটার যদি আমি এভারেজ ভ্যালু বের করি ঠিক আছে মানে এই সাইন স্কোয়ার কে এক্স মাইনাস ওমেগাটি এর এভারেজ ভ্যালু হচ্ছে তোমার হাফ এটা তোমরা ইন্টিগ্রেশনে হয়তো করে থাকতে পারো এই অঙ্কটা এইচ এসে যে সাইন্স স্কোয়ার কে এক্স মাইনাস ওমেগাটির এভারেজ ভ্যালু হয় হাফ এটা তোমরা জেনে রাখো যদি না জেনে থাকো তাহলে এটা জেনে রেখে দাও আর যারা যাদের জানা আছে তারা তো খুবই ভালো ঠিক আছে এটার এভারেজ ভ্যালু হাফ তাহলে ইন্টেন্সিটি এভারেজটা কী হয়ে যাবে আই অ্যাভারেজ ইকুয়াল টু ই জিরো ইন্টু বি জিরো বাই টু মিউ জিরো ঠিক আছে মানে এটা আমার আগে থেকেই ছিল টুটা কি জন্য এসেছিলো সাইন স্কোয়ারের জন্য এই টুটা আসলো এটাকে আবার লেখা যায় ই স্কোয়ার বাই টু ইন্টু মিউ জিরো ইন্টু সি ঠিক আছে এটাও লেখা যায় আচ্ছা আবার আবার লেখা যায় তোমার সি ইন্টু বি স্কোয়ার বাই টু মিউ জিরো মেন সূত্র হচ্ছে এটা তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে আর ওইটা মনে রাখলি এই দুটো সূত্র তুমি বের করে নিতে পারবে ঠিক আছে দেখে নাও তবু আর একবার কী হয়েছিল দেখো আমরা ইনস্ট্যান্টেনিয়াস ইন্টেন্সিটি সূত্র কি ছিল আই ইকাল টু ইবি বাই জিরো এবারে ই আর এর যদি আমি ইকুয়েশানটা বসিয়ে দিই সেখান থেকে আমি পেয়েছিলাম মি জিরো ইন্টু বি জিরো ইন্টু সায়েন্স স্কোয়ারকে এক্স মাইনাস সময় কাটি নিচে মিউজিরো ছিল ঠিক আছে এই সূত্রটাকেই আমি যখন অ্যাভারেজে করছি ইনস্ট্যান্টেনিয়াস থেকে তখন সাইন্স স্কোয়ারের জায়গায় আমি বসিয়ে দিচ্ছি হাফ কারণ সাইন্স স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু হাফ হয় ঠিক আছে তাহলে হাফ হলেই দুইটা এখানে গুণ হয়ে যাচ্ছিল ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আমি ইনস্টেন ইনস্ট্যান্টেনিয়াসের ক্ষেত্রে করেছিলাম আই ইকোয়াল টু স্কোয়ার বাই মিউ জিরো ইন্টু সি তো এখানেও এভারেজের ক্ষেত্রেও সেম আছে শুধুমাত্র নিচে একটা দুই গুণ হয়ে গেছে ঠিক আছে আর যখন আমি সি ইন্টু বি স্কোয়ার বাই মিউ জিরো করেছিলাম তখনও ওইটাও সেম আছে শুধু নিচে হচ্ছে একটা দুই গুণ হয়ে গেছে টু মিউ জিরো হয়ে গেছে ঠিক আছে তো আশা করছি তোমাদের কাছে ইন্টেনসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে তো আমরা এরপর দুটো তিনটে কোশ্চেন করে নেব ঠিক আছে যা বললাম যা পড়ালাম এতক্ষণ তার উপরে তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কী আছে ইএম ওয়েব ইএম ওয়েব মানে হচ্ছে এটাকে আমি শর্টে লিখেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব ঠিক আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব ইজ ট্রাভেলিং ইন স্পেস অ্যাট এ পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু নাইন জে ভোল পার মিটার ফাইন বি মানে ম্যাগনেটিক ফিল্ড ই ওয়েব মুভস অ্যালং এক্স অ্যাক্সিস কী বলেছে ই ইকুয়াল টু নাইন জে ক্যাপ মানে যে মানে কী হয় যেটা হচ্ছে ওয়াই ডিরেকশান অনুযায়ী যে মানে কি যে কোন ডিরেকশানটা থাকে ওয়াই অ্যাক্সিস ডিরেকশানটাকে যে ডিনোট করে মানে ইলেকট্রিক ফিল্ডটা তোমার এই বরাবর এটা যদি আমি ওয়াই হয় এই দিকে আছে ইলেকট্রিক ফিল্ডটা যেটা হচ্ছে তোমার জে ক্যাপ বোঝা গেছে আমাকে বের করতে বলেছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানটা কোন দিকে হবে যদি ওয়েবটা এক্স অ্যাক্সিস বরাবর থাকে ওয়েব কোন দিকে আছে ওয়েব আছে এই দিক দিয়ে এক্স অ্যাক্সিস বরাবর মানে এটা হচ্ছে তোমার আই ক্যাপ ঠিক আছে আমাকে ম্যাগনেটিক ফিল্ড মানে বিয়ের ভ্যালুটাও বের করতে হবে প্লাস ডিরেকশানটাও বের করতে হবে কিন্তু বুঝতে পেরেছ প্রথমে আমি ডিরেকশানটা বের করছি আচ্ছা আমরা কি দেখেছি ওয়েবের ডিরেকশানটা কী হয় ওয়েবের ডিরেকশান যদি সি ক্যাপ হয় সি ক্যাপ হয় তোমার ই ক্রস বি এরপর তোমার কোশ্চেন অনুযায়ী তোমার সি এর ডিরেকশানটা দেওয়া আছে মানে ওয়েবের ডিরেকশানটা হচ্ছে তোমার আই ঠিক আছে বলেছে ওয়েবটা যদি এক্স অ্যাক্সিস বরাবর যায় আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটা কোন দিকে দেওয়া আছে ওয়াই অ্যাক্সিস বরাবর মানে জে বরাবর তাহলে এই বিয়ের ডিরেকশনটা কোন দিকে হবে তুমি যদি এই সার্কেলটা আবার ড্র করো আই জে কে ঠিক আছে ক্লক ওয়াইজ ঘুরছে তাহলে এর সঙ্গে কি গুণ করলে আয় আসবে পজিটিভ আই আমার কে গুণ করলে এসে যাবে দেখো জে থেকে যদি আমি কে এর দিকে যাই তাহলে কী হচ্ছে যেদিকে রোটেশন করছে আমি সেই দিকেই যাচ্ছি শর্টেস্ট পাথ ধরে তাহলে এখানে কে গুণ করলেই আমি আয় পেয়ে যাব তো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানটা কোন দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানটা হচ্ছে তোমার কে ক্যাপ বরাবর মানে জেড অ্যাক্সিস বরাবর হয়ে গেল এরপর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কী আসবে তো সেটার জন্য আমরা একটা সূত্র দেখেছি বি জিরো ইকুয়াল টু ই জিরো বাই সি আচ্ছা এখানে ই এর ভ্যালু কত বলেছিল নাইন জে দেখো ম্যাগনেটিক চুলটা বলেছিল নাইন তো আমি সেটা বসিয়ে দিচ্ছি নাইন আচ্ছা সি সি মানে হচ্ছে তোমার এখানে লাইটের স্পিডটা ধরে নিতে হবে ঠিক আছে মানে এখানে যে ওয়েব স্পিডটা আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব মানে কি তোমার লাইট লাইটটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব মানে যে আলোটা আমাদের কাছে আসছে আমি আগের ভিডিওতে সেটাই বলেছি তো লাইটের স্পিড কত হয় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার ঠিক আছে তাহলে তোমার এটা অ্যান্সার হয়ে যাবে তিন তির নয় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ভোল পার মিটার আচ্ছা এটা ডিরেকশনটা হয়ে যাবে তোমার কে ক্যাপ ইউনিটটা হয়ে যাবে ভোল পার মিটার ঠিক আছে বুঝতে পেরেছ ম্যাগনিটিউড হয়ে গেল এটা এটা হয়ে গেল ডিরেকশন আর এটা হয়ে গেল ইউনিট বোঝা গেছে আচ্ছা এবার নেক্সট কোশ্চেন দেখো এটা খুব ভালো কোশ্চেন এটা তোমাদের পরীক্ষাতে আসতেও পারে একদম ঠিক আছে ওয়ান বাই আন্ডার রুট অফ মিউ জিরো ইন্টু এফসাইলন জিরো এর ডাইমেনশন বের করতে হবে এই কোশ্চেনটা দেখি অনেকে হক যেতে পারে কিন্তু কিচ্ছু নেই কোটাই আচ্ছা আমরা একটা ইকুয়েশান দেখেছিলাম যে সি ইকুয়াল টু ওয়ান বাই আন্ডার রুট অফ এফসাইলন জিরো ইন্টু মিউ জিরো আচ্ছা এখানে সিটা কী সিটা হচ্ছে তোমার স্পিড ওয়েবের স্পিড ঠিক আছে ওয়েবের স্পিড তো স্পিডের ইউনিট কী হয় স্পিডের ইউনিট হয় তোমার মিটার পার সেকেন্ড হ্যাঁ আচ্ছা আমাকে বের করতে বলেছে ওয়ান বাই আন্ডার রুট অফ মিউ জিরো এফসাইলন জিরো তাই তো এর ডাইমেনশানটা বের করতে বলেছে তার মানে কিছুই নেই স্পিডের যেইটা ডাইমেনশান হবে মানে মিটার মানে কত এল এল বাই টি মানে হচ্ছে তোমার এল টি মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা এই কোশ্চেনটা আমি অ্যাকচুয়ালি অন্য একটা জিনিস দিতে গিয়েছিলাম দিতে গিয়ে একটু ভুল হয়ে গেছে কোশ্চেনটাতে এটা থাকা উচিত ছিল না আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে মানে আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি ওয়ান বাই মিউ জিরো সাইলন জিরোর ডাইমেনশন কী হবে আমি আন্ডার রুটটা ওখানে দেওয়া হয়ে গেছে আমার খেয়াল ছিল না যাই হোক আমার এখন বলতে গিয়ে মনে পড়ল যদি তোমাকে বলে ওয়ান বাই মিউ জিরো ইন্টু সাইলন জিরো ডাইমেনশন কী হবে মানে এটা ডাইমেনশন কী তখন কীভাবে করবে আচ্ছা তখন কেসটা কিছুই ছিল না ওই আগের ব্যাপারটা যেরকম বললাম ওইভাবেই হতো ওয়ান বাই মিউ জিরো এফসাইড অন জিরো ইকুয়াল টু সি স্কোয়ার সি মানে কি মিটার পার সেকেন্ড তার স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার বাই টি স্কোয়ার আমি যদি ডাইমেনশান দিয়ে লিখি তাহলে তোমার এটা এসে যেত এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এটা মাথায় রাখবে যদি আন্ডার রুট থাকে তাহলে এসে যাবে এল টি মাইনাস ওয়ান আগেরটা আর যদি রুটটা না দেওয়া থাকে ওয়ান বাই মিউ জিরো ইন্টু এফসাইল জিরো থাকে তাহলে হয়ে যাবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু দুটো পয়েন্টই ভালো করে মনে রাখো আচ্ছা নেক্সট কোশ্চেন ইফ দ্য অ্যাম্প্লিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দেন দ্য অ্যাম্প্লিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড কিছুই নেই মানে বি এর ভ্যালুটা দেওয়া রয়েছে বি বলেছে থ্রি ইন্টু অ্যাকচুয়ালি বি জিরো বি জিরো ইকুয়াল টু থ্রি ইন্টু টেন মাইনাস সিক্স টেসলা ঠিক আছে তো আমরা একটা সূত্র দেখেছি বি জিরো ইকুয়াল টু বাই সি তো এখান থেকে আমি কী বলতে পারি ই জিরো টু বি জিরো এরপর আমি যদি ভ্যালুগুলো বসিয়ে দিই বি জিরোর ভ্যালু কত থ্রি ইন্টু টেন দি পাওয়ার মাইনাস সিক্স আর সি মানে কি লাইটের স্পিডটা মানে থ্রি টেন পাওয়ার তাহলে কত আসছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার টু ভোল্ট পার মিটার মানে এটা তোমার কত আসছে এটা আসছে তোমার নশো ঠিক আছে নশো ভোল্ট পার মিটার এটা ইজি ছিল কিছু ছিল না আচ্ছা নেক্সট টপিক কী আছে দেখো নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ঠিক আছে মানে বিভিন্ন ধরনের যে রেগুলো হয় সেই রেগুলো এটা খুব মানে এখানে বোঝানোর কিছু নেই এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে তাছাড়া কোনো উপায় নেই ঠিক আছে কত ধরনের ওয়েব থাকে দেখো রেডিও ওয়েব মাইক্রোওয়েভ ইনফ্রারেড ভিজিবিল লাইট আলট্রাভায়োলেট রে এক্স রে গামা রে দেখো এইটা হচ্ছে তোমার ওয়েব লেন্থের রেঞ্জ এই যে দেওয়া আছে টেন টু দি পাওয়ার থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা হচ্ছে তোমার ওয়েব লেন্থের রেঞ্জ মানে যত আমি এই রেডিও ওয়েব থেকে গামা ওয়েবের দিকে যাচ্ছি গামা রেয়ের দিকে তত আমার ওয়েব লেন্থের ভ্যালুটা কমছে দেখো ভালো করে দেখো ঠিক আছে আচ্ছা এরপর যদি তুমি এই নিচের এই পার্টটা দেখো ফ্রিকোয়েন্সি আমার রেডিও ওয়েবের ফ্রিকোয়েন্সি ছিল টেন টু দি পাওয়ার ফোর মাইক্রোওয়েভের টেন টু দি পাওয়ার এইট তারপর হচ্ছে টেন টু দি পাওয়ার টুয়েলভ মানে এই দিকে যত যাবো আমার তত ফ্রিকোয়েন্সিটা বাড়বে এই দিকে যত যাব মানে রেডিও ওয়েভ থেকে যখন গামার দিকে আসব তখন আমার ফ্রিকোয়েন্সিটা বাড়বে ঠিক আছে আর ওয়েব লেন্থটা কমবে একইভাবে তুমি এটা উলটিও বলতে পারো যে গামারে থেকে রেডিও ওয়েবের দিকে গেলে তখন আমার ওয়েব লেন্থ বাড়বে ফ্রিকোয়েন্সি কমবে ব্যাপারটা একই ঠিক আছে তো তোমরা এই যে সিরিয়ালটা এটা মনে রাখো যে রেডিও ওয়েবের পর মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভের পর ইনফ্রারেড তারপরে ভিজিবল লাইট তারপরে আলট্রাভায়োলেট তারপরে এক্সরে তারপরে গামারে আচ্ছা এটার আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি মনে রাখার যে কোন ওয়েবটার পর কোন ওয়েবটা হবে ওটা আমি একটা ট্রিক্স বলে দেব আচ্ছা আর এই রেঞ্জগুলো একটু মনে রাখবে যেমন তোমার ভিজিবিল লাইটের রেঞ্জটা ভিজিবিল লাইটের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কতই হয় বা তোমার ওয়েব লেন্থ কত আসে এটা একটু মনে রাখবে আমি সব করে রেখেছি আমি এর পরের স্লাইডেতে তোমার আরও একটা ছবি দেওয়া রয়েছে ডিটেলসে আছে কোনটা রেঞ্জ কত দূর পর্যন্ত টেনশনের কোনো ব্যাপার নেই এখানে দেখো ছবিটা এখন এখানে দেখো ছবিটা এই যে তোমার সাইন ওয়েবের মতো যেটা আছে এটা মানে এটা বোঝাচ্ছে যে তোমার প্রথম ক্ষেত্রে রেডিও ওয়েভ আর মাইক্রোওয়েভের ক্ষেত্রে দেখো ওয়েব লেন্থটা কত বড় ওয়েব লেন্থ মানে কি যে একটা ফুল সাইকেলের যে লেন্থটা মানে এই লেন্থটা এটা তো ওয়েবলেনথ তো প্রথমে ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কত বড়ো ওয়েবলেনথটা তারপরে দেখো যখন শেষের দিকে যাচ্ছে আলট্রাভাইরাল রে বা এক্স রে এখানে কত ঘিঞ্জি হয়ে গেছে মানে ওয়েব লেন্থটা কমে গেছে ঠিক আছে ঠিক আছে তো তারপরে দেখো এখানে একটা ছবি আমি অ্যাড করেছি এটা মানে হচ্ছে কোন ওয়েবটা কিসের জন্য কোথায় কাজে লাগে যেমন ধরো প্রথমে রেডিও ওয়েব রয়েছে ঠিক আছে রেডিও ওয়েবটা কী করতে কাজে লাগে ইউজ টু ব্রডকাস্ট রেডিও অ্যান্ড টেলিভিশন টেলিভিশন যেগুলো চলে মানে আমাদের টিভি বা রেডিও যে ওয়েবের দ্বারা চলে সেটা হচ্ছে রেডিও ওয়েব আচ্ছা মাইক্রোওয়েব মাইক্রোওয়েব কী জন্য লাগে ইউজড ইন কুকিং র্যাডার টেলিফোন অ্যান্ড আদার সিগন্যাল আমাদের যে ফোন করি আমরা মানে আমাদের কথাগুলো যে একটা ওয়েব হিসাবে তো বেরিয়ে যায় তো সেটা কি মাইক্রোওয়েব দ্বারা যাই ইনফ্রারেড ওয়েব মানে ইনভার মাধ্যমে কী হয় ট্রান্সমিট হিট ফ্রম সান ফায়ার্স রেডিয়েটার্স ঠিক আছে ভিজিবিল লাইট ভিজিবিল লাইট মানে আমরা জেলোটা চোখে দেখতে পাই সেটা হচ্ছে ভিজিবিল লাইট এই লাইটটাতেই থাকে তোমার ওই ই ওর বেনিয়া সহকলা মানে যেই তোমার সাতটা তোমার লাইট থাকে ঠিক আছে তারপর হচ্ছে তোমার আলট্রাভায়োলেট রে তারপরে আছে এক্স রে তারপর হচ্ছে গামারে যে গামারের ইউজটা কি হয় মেডিসিন ফর কিলিং ক্যান্সার সেলস এইটা মাথায় রাখবে যে থেরাপি দেয় না কেমোথেরাপি বলে ঠিক আছে ওই থেরাপিতে তোমার গামারের ইউজ হয় আচ্ছা এক্স তোমরা জানোই জেনারেলি কী হয় এক্সরে দিয়ে তোমাদের এই হারের ছবি তোলার জন্য ঠিক আছে মানে কোথাও ভেঙে গেছে না কোনো জয়েন্টে কোনো আঘাত লেগেছে কি না কারণ এক্স রে আমাদের মাংসকে ভেদ করে চলে যেতে পারে কিন্তু হারকে অতিক্রম করতে পারে না আচ্ছা আলট্রাভায়োলেট রে কী হয় আমাদের স্কিন দ্বারা অবজার্ভ করি আচ্ছা তারপরে তোমার আলট্রাভায়োলেট আলট্রাভায়োলেট রে তোমার আমাদের এই যে ল্যাম্প যেগুলো হয় ফ্রুডোসের ল্যাম্প বা টিউব সেইগুলোতে ইউজ করা হয় তো আচ্ছা তো এখন আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলি যে মনে রাখার ট্রিক্সটা যে কোন ওয়েবটার পরে কোনটা হবে প্রথমে কি ছিল রেডিও রেডিও তারপর আছে মাইক্রোয়েভ আমি সেটাকে করছি দেখো রেডিও মির্চি তোমরা নিশ্চয়ই এফ এম শুনেছো অনেকেই ওখানে একটা থাকে নাইনটি থ্রি পয়েন্ট এইট রেডিও মির্চি ইটস হট যাই হোক এখানে হটের কিছু নেই এখানে হচ্ছে তোমরা মনে রাখবে রেডিও মানে হচ্ছে রেডিওয়েব মির্চি মানে মাইক্রো মাইক্রোওয়েভ তারপরে হচ্ছে ইনফ্রারেড আমি যে ট্রিক্সটা বলতে যাচ্ছি তোমরা এই ট্রিক্সটাকে অন্য কোনো মিনিং করো না হ্যাঁ আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য এই ট্রিক্সটা বলছি আগে থেকেই বলে নিচ্ছি ট্রিক্সটা বলার আগে যাই হোক ইনফ্রারেডকে আমি ডিনোট করছি আই দিয়ে ভিজিবিল লাইট ভিজিবিল লাইটের মধ্যে আমি এলটা নিচ্ছি ঠিক আছে আই লাভ আচ্ছা আলট্রাভায়োলেট আলট্রাভায়োলেট রে এর জন্য আমি নিচ্ছি ইওর আচ্ছা এক্স রে এক্স গামা আমি বলছি গার্লফ্রেন্ড ব্যাপারটা কি দাঁড়ালো বুঝতে পারছো আমাকে যেন আবার কমেন্টের সব উল্টো বলো না আমি কিন্তু জাস্ট আমাদের এটা বোঝার জন্য বলেছি অন্য কোনো মিনিং নেই আমার তাহলে ট্রিক্সটা কী হলো রেডিও মির্চি আই লাভ ইউর এক্স গার্লফ্রেন্ড ঠিক আছে রেডিও মির্চি মানে রেডিও ওয়েব মির্চি মানে হচ্ছে তোমার মাইক্রোয়েভ আই মানে ইনফ্রারেড লাভ এল মানে হচ্ছে তোমার ভিজিবিল লাইট বা নর্মাল লাইট ইউর ইউ মানে হচ্ছে আলট্রাভায়োলেট এক্স মানে এক্সরে গার্লফ্রেন্ড মানে হচ্ছে গামারে আশা করি এটা ভোলার আর কোথা নয় এই ট্রিক্সটা তোমাদের শোনার পর ঠিক আছে যে কোন ওয়েবটার পর কি হবে আচ্ছা এরপর নেক্সট একটা স্লাইড আছে দেখো সেখানটায় সব কম্প্যাক্ট করে লেখা আছে দেখো এটা ভালো করে দেখো দীর্ঘ তরঙ্গ রেডিও তরঙ্গ মাইক্রো তরঙ্গ অবলোহিত অবলোহিত মানে হচ্ছে তোমার ইনফ্রারেড ঠিক আছে দৃশ্যমান আলো মানে হচ্ছে ভিজিবিল লাইট অতিবেগুনি মানে হচ্ছে আলট্রাভায়োলেট এক্স রে গামারে ঠিক আছে এর তরঙ্গগুলো কোথায় কোথায় পাওয়া যায় মানে এর রেঞ্জটা কত সব ডিটেলসে দেওয়া রয়েছে কোথায় কোথায় ব্যবহার হয় এই জিনিসগুলো তোমরা একবার পরে নেবে এগুলো বোঝানোর কিচ্ছু নেই এগুলো জাস্ট মুখস্থ রাখতে হবে আর এখান থেকে তোমার একটা কোয়েশ্চেন আসবেই কিন্তু যে কোন ওয়েবটা কোথায় ইউজ হয় তো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে কারণ এইগুলো বলে আমি আর ভিডিওটা বড় করব না তোমরা একটু নিজেরা পড়ে নিও ঠিক আছে আমি এই পিডিএফটা তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে দেখে নেবে ঠিক আছে পারলে তোমরা এই স্লাইডটা অন্তত এই স্লাইডটা খাতায় একটু নোট করে নিও যে কোনো ওয়েবটা কোথায় ব্যবহার হয় আর রেঞ্জটা কত ঠিক আছে তো চলো তো তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব চ্যাপ্টারটার থিওরি পার্টটা মোটামুটি এখানেই শেষ আর তেমন কিছু আর তেমন কোনো পার্ট নেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের যদি কোনো পার্ট থেকে থাকে বা যদি কোনো পয়েন্ট আমি বলতে ভুলে যাই তো আমি যদি সেটা পরে দেখতে পাই তো আমাদেরকে তো তোমাদেরকে আমি সেটা এমসি কিউ কোশ্চেনগুলো করানোর সময় করিয়ে দেবো কোনো টেনশন নেই আর যদি তোমাদেরও মনে হয় যে আমি কোনো পয়েন্ট মিস করে গেছি তো তোমরা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের ক্ষেত্রে যেই পয়েন্ট আমি যদি কোনো মিস করে যাই তোমরা আমাকে জানাতে পারো আমি সেটা এমসি কিউর জন্য যেই ভিডিওগুলো করবো সেখানে আমি তোমাদেরকে থিওরি পার্টটা বুঝিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো এই ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি